হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমার খাবার ঘর। তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে আজকে কী কী আছে তোমাদেরকে বলে দিচ্ছি। ঝটপট, অনেক বেলা হয়ে গেছে, রোজই বেলা হয়ে যায়, তাও বেশি কথা না বলে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে খুব জোর। তো তো এখানে আছে ভাত, আর আছে সবসময় মতন আজকে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি। চারটে কী জানি জানি না খেতে পারবো কিনা, খেয়ে নিলে তো ভালোই, খেয়ে নেবো। আর আছে এখানে চারটে বেগুন ভাজা, মানে পুরো একটা গোটা হাফ বেগুনের যেটা অর্ধেকটা পুরোটাই ভাজা আমি এখানে নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, পিস পিস করে কাটা বেগুন ভাজা, উ এই যে বেগুন ভাজা। আর আছে এখানে অনেক চাটনি, তেলাম আছে, তেলাম টক টক তেলাম, এই দেখো তেল তেল। আর এখানে আছে গিয়ে হচ্ছে এটা হচ্ছে চিকেন, কিন্তু চিকেনের কি আমি বুঝতে পারছি না। যাই হোক, তো চিকেন কারি আছে বেশ শুকনো শুকনো করে। আর আমি এখানে কিছু নিইনি, ডালফল কিছু নিইনি। তো দেখো অনেকগুলো চিকেন নিয়ে বসে পড়েছি খেতে। আর আছে জল, তো চলো খাওয়া শুরু করা যাক, লেট স্টার্ট। আর হ্যাঁ, সবসময় মতন এখনও বলবো যে যারা আমার পেজটাকে এখনো ফলো করেনি তারা শিগগিরই ফলো করে নাও, এসে দৌড়ে দৌড়ে এসে, আর বেলটাকে টাচ করে অলটাকে টাচ করে দিও। আর ইউটিউবে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই বেলটাকে টাচ করে নেবে আর অলটাকে টাচ করে দিও। গরম 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 বেগুন ভাজা, গরম গরম ভাবুত। প্রথমে বেগুন ভাজা দিই, মাইখা মিখা ভালো করে খাবো খাবো খাবো। চলো এটা আমার স্টাইলে। ঝাল আছে লঙ্কাটা, ঝাল আছে ঝাল। একটু নিয়ে নেবো আমের তেল, আম নিয়ে নেবো, তো আমি এখানে একটা জিনিস নিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা ভাজো। আমের আচার দিয়ে শুকনো লঙ্কা ভাজা, এখানে কাঁচা লঙ্কা, কত কাঁচা লঙ্কা, এই যে আম, বড় একটা আম নিয়েছি। বেগুন ভাজাটা দিয়ে বেশ তেল, মাছের এই আচারের তেল দিয়ে ভুলভাল বেরিয়ে যাচ্ছে। খিদে জ্বালায় কি আর বলবো, মাছ মাংস নিয়ে বসে মাছের কথা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমের আচার দিয়ে বেগুন ভাজা দিয়ে শুকনো লঙ্কা ভাজা দিয়ে একদম জবরদস্ত টেস্ট। চিকেনটা একদম শুকনো শুকনো কারি হয়েছিল, দারুণ লাগছিল খেতে। বেশ বাটার বাটার কাজু কাজু ফ্লেভার আসছে। Thank you.
ফাইনালি আমার খাওয়া হয়ে গেছে। আমি একটুখানি লঙ্কা খালি খেতে পারিনি, বাকি লঙ্কা সব খেয়ে নিয়েছি যা যা নিয়েছিলাম। আর এখানে কোনো লেগ পিস ছিল না, চিকেনের প্রত্যেকটা সলিড পিস ছিল, প্লাস অন্যান্য প্লেট পিস ছিল। তো তরকারিটা খুবই সুস্বাদু ছিল। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ তোমাদের। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তো অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমাদের সেটা ইচ্ছা। আর যদি ভালো লাগে, খুবই ভালো লাগে, তাহলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। চলো আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, গরম গরম খাবার নিয়ে তোমাদের সাথেই। তো ততক্ষণের জন্য টাটা।